হাই ফ্রেন্ডস, মাই মাদার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার সুস্বাগতম। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ফিমেল কিছু আইসিডিএস সুপারভাইজার দিকে নিয়োগের কথা বলা হয়েছিল। সেখানে অলরেডি অনেকেই ফর্ম ফিল আপ করে বসে আছেন, কিন্তু কবে এক্সাম হবে এবং তার সঙ্গে সঙ্গে যে এক্সাম প্যাটার্ন, তার সঙ্গে সিলেবাস, এ সম্পর্কে কিন্তু অনেকের ভেতরে একটা প্রশ্ন রয়ে গেছে। প্রথমে বলে রাখি, এক্সাম হবে 11 আগস্ট 2019 সানডে, এই দিন এক্সাম হবে। এখানে যে এক্সাম স্কিম অফ সিলেবাস অর্থাৎ স্কিম অ্যান্ড সিলেবাসের ক্ষেত্রে আমি একটু বলে রাখি, টোটাল যে পরীক্ষা হবে সে পরীক্ষার ভেতরে প্রিলিমিনারি একটা এক্সাম হবে 100 মার্কের, মেন এক্সাম হবে 400 মার্কের এবং ভাইবা হবে 50 মার্কের। এখানে প্রিলিমিনারি এক্সামের যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা আপনাদেরকে বলে দিই। নাম্বার অফ কোশ্চেন 100টা প্রশ্ন থাকবে এবং 100টা নাম্বার, অর্থাৎ 100 নাম্বারের কোশ্চেনে 100 নাম্বার থাকবে এবং প্রত্যেক প্রশ্নের জন্য 1 নাম্বার করে বরাদ্দ। এবং কোশ্চেন টাইপ যেটা বলেছে সেটা হচ্ছে এমসিকিউ বা অবজেক্টিভ টাইপের প্রশ্ন। ডিউরেশন অর্থাৎ সময় হচ্ছে 1 ঘন্টা এবং নেগেটিভ মার্কিং অবশ্যই আছে। তার সঙ্গে আরেকটু জিনিস দেখে নিন, সেটা হচ্ছে মেন এক্সাম। মেন এক্সামের ক্ষেত্রে যেটা বলেছে ডিসক্রাইব টাইপের প্রশ্ন হবে, সেক্ষেত্রে মেন এক্সামে 4টে পেপার থাকবে। সেই 4টে পেপার হচ্ছে পেপার 1 ইংলিশ 100 মার্কের, 90 মিনিটের পরীক্ষা হবে। পেপার 2 বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি বা সাঁওতালি, যাদের মাদার টাং, সে সম্পর্কে বলি যে এখানেও 100 মার্কের থাকবে এবং 90 মিনিট। পেপার 2 জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এখানেও 100 নাম্বার, 90 মিনিট। এবং পেপার 4 অ্যারিথমেটিক, এখানেও 100 নাম্বার, 90 মিনিট। সিলেবাস যেটা এখানে বলেছে আপনাদেরকে একটু বলি, সিলেবাসের ক্ষেত্রে রিক্রুটমেন্টের সুপারভাইজারে প্রিলিমিনারি এক্সামটা হবে, সে প্রিলির জন্য যে সিলেবাস বলেছে সেটা হচ্ছে জেনারেল নলেজ, অ্যারিথমেটিক টেস্ট এবং রিজনিং ভার্বাল অ্যান্ড নন ভার্বাল, এটা রয়েছে। জেনারেল নলেজ থাকবে, অ্যারিথমেটিক থাকবে এবং টেস্ট অ্যান্ড রিজনিং। আচ্ছা, মেইন এক্সামের ক্ষেত্রে যেটা বলেছে সেটা বলে দিই, পেপার 1 ইংলিশ ক্লাস 12 স্ট্যান্ডার্ড, রিপোর্টিং ড্রাফটিং থাকবে, ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি টু ইংলিশ, সামারি প্রেসি রাইটিং থাকবে, ইংলিশ গ্রামার থাকবে, কারেক্ট ইউজ অফ আর্টস কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ কারেকশন অ্যান্ড সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেজ আর সিনোনিমস, অ্যান্টোনিমস, এগুলো থাকবে। কিন্তু পেপার টুতে যেটা থাকছে সেটা হচ্ছে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি যেসব ভাষা, সেখানেও 12 স্ট্যান্ডার্ডে থাকবে, ড্রাফটিং অফ রিপোর্ট, ট্রান্সলেশন ফ্রম ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, সামারি প্রেসি রাইটিং, গ্রামার। পেপার 3 জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস 10 স্ট্যান্ডার্ডস, সেক্ষেত্রে লাইফ সায়েন্স উইথ স্পেশাল এমফেসিস অ্যান্ড নিউট্রিশন অ্যান্ড হেলথ, ওমেন এম্পাওয়ারমেন্ট ইস্যু, তারপরে হচ্ছে জেনারেল নলেজ, ইন্ডিয়ান হিস্ট্রি উইথ সোশ্যাল এমফেসিস অন ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাঙ্গেল, জিও, এনভায়রনমেন্ট সায়েন্স, তারপর হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, এগুলো। কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং থাকবে। পেপার ফোরের ক্ষেত্রে যেটা বলেছে সেটা বলি, অ্যারিথমেটিক থাকবে, সেটা হচ্ছে 10 স্ট্যান্ডার্ডের। ল্যাঙ্গুয়েজ অফ এক্সাম, অ্যান্সার অফ পেপার 3 আইদার ইন ইংলিশ অর ইন বেঙ্গলি। পেপার 3-র ক্ষেত্রে আপনি ইংলিশ এবং বেঙ্গলি, এটা আপনি করতে পারেন, যে কোনো একটা চুজ করতে পারেন। অ্যান্সার পেপার 4 এদের ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, এবং পেপার 4-ও কিন্তু আপনি ইংলিশ এবং বাংলায় এক্সাম দিতে পারবেন। তো টোটাল বিষয়টা এই। যদি মনে হয় যে এই বিষয়ের ভেতরে সন্দেহ রয়ে গেছে, আমাকে বাই কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। তো আশা করি বিষয়টা বুঝেছেন। তো আজকে ছিল এই পর্যন্ত, আবার
নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট।